আপনি এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন তিনি মারা গেছেন চার বছর আগে কিন্তু তার মামলা এখনো মরে নাই যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া আপনাদেরকে ধন্যবাদ এই কষ্ট করে আসার জন্য আপনারা জানেন ম্যাডাম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন আওয়ামী লীগ সরকার যখন বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা জবরদখল করেছে তখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছিল শুধু তাই না কিছু ভুই লোক যাদের কোনো নাম সর্বস্ব নাম পরিচয়হীন তারা ওই সরকারের মদদে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা করেছে এবং আদালত সরকারের প্রভাবে তখনকার সময়ে সেই সকল মামলা আমলে গ্রহণ করতে হয়েছে দিনের পর দিন ওই মামলার বাদী যারা বাদী ছিলেন তারা মামলা করেছেন এবং এই বাদী যারা তারা প্রত্যেকে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন আপনি এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন তিনি মারা গেছেন চার বছর আগে কিন্তু তার মামলা এখনো মরে নাই যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া